বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, লুটপাট, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় রাজ্যজুড়ে তীব্রভাবে বাড়ছে বিক্ষোভ। সোমবার সন্ধ্যায় সেবালয়ের উদ্যোগে রাজধানী আগরতলায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এক বিক্ষোভ সমাবেশও করা হয় রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিভিন্ন অংশের লোকজন। ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংসদ রেবতী ত্রিপুরা আহ্বান করেছেন, সে দেশের প্রধানমন্ত্রী যেন জেহাদিদের এ ধরনের তাণ্ডব কঠোর হস্তে দমন করেন। প্রতিকালে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বলব, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে। তো আজকে এখানে আমাদের এখানে সেবালয়ের উদ্যোগে আরও অনেক বিভিন্ন সংস্থায় যারা কাজ করেন, সবার উদ্যোগে এখানে শান্তিপূর্ণভাবে মোমবাতি জ্বালিয়ে সেটার প্রতিবাদ করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশ সরকার শেখ হাসিনাজির নেতৃত্বে ভালো কাজ করছেন, সরকার চাইছেন যে এরকম না হোক, কিন্তু কিছু কিছু সেখানে যারা দুষ্কৃতিকারী